বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। দূরে কাছে যে যেখান থেকে বসে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতেও আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। তো প্রতিদিনের মতো আমি আজকেও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা না টেনে পুরোটি দেখবেন। তো আজকে যেহেতু শুক্রবার ছিল, তাই শাফিনের বাবা সকাল সকালে বাজারে চলে গিয়েছে। বাজার থেকে 1 কেজির মতো আর কি কলিজা আর 2 কেজি গরুর মাংস নিয়ে আসছে, সঙ্গে একটা মুরগিও নিয়ে আসছে। তো আমি সবগুলো রান্না করব না, কিছু যতটুকু আমার প্রয়োজন আমি রান্না করব আর বাকিগুলো ফ্রিজে রেখে দেব। আর আজকে শুক্রবারের এমন একটা দিন, আর এই দিনেই সকাল থেকে কারেন্ট নাই, সকাল 8টায় কারেন্ট চলে গিয়েছে আর এখন বাজে সকাল 11টা। তো কি আর করা, কিছু করার নাই, এই কারেন্টের এই সমস্যাটা ইদানিং ফেস করতে হচ্ছে। প্রায় সময়ই কারেন্ট চলে যাবে আর গেলে সারা দিন থাকবে, আসবে না, তো যার জন্য একটু কষ্ট ভোগ করতে হয়। আর মেন সমস্যা পানি থাকে না, কারেন্ট না থাকলে পানি থাকে না, আর আমাদের পানির ট্যাঙ্কিটা অনেক ছোট, যার জন্য পানি যে পরিমাণ থাকে সবাই লোড করে নিলে আর পানি মানে পানি চলে যায়। তো কি আর করা, আমি যতটুকু পানি ধরেছিলাম অতটুকু দিয়ে সব কিছু কাটাকুটি করে ধুয়ে নিয়েছি, এখন বসিয়ে দিব। একদিকে কারেন্ট নাই, তারপরও ওয়াসিম যেমন বিরক্ত করতেছে, শাফিন মাইশাও খুবই বিরক্ত করতেছে, কারণ শুক্রবারের একটা দিন, তারা হয়তো কিছুটা সময় পায়, সেই সময়টা একটু টিভি দেখতে পারে, কিন্তু কারেন্ট না থাকার কারণে তারাও মানে একটু পরে পরে এসে শুধু বলছে আমার কারেন্ট কখন দেবে, আমি একটু টিভি দেখতে পারতেছি না, সময় পাবো না, আবার সানডেতে স্কুল খুলে যাবে, মানে এই কথাই শুধু বারবার বলতেছে, একটু আর কি বিরক্ত লাগতেছে আজকে। তো জানি না কারেন্ট কখন দেবে, তো কিছু করার নাই, কারণ এটা তো আমাদের হাতে না। তো আমি এখন গরুর মাংসটা বসিয়ে দিব। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এর আগেই অফ ক্যামেরায় সব কিছু ধুয়ে নিয়েছিলাম, রেডি করে নিয়েছি, কারণ বাচ্চা যেহেতু বিরক্ত করতেছে অত কিছু আর ভিডিও করতে পারি নাই, আর সেই জন্য আর কিছু দেখাতে পারলাম না। আর যতটুকু আমি চেষ্টা করেছি অতটুকু আমি ধারণ করতে পেরেছি। তো এখন মাংসটা আমি না কষিয়ে মানে হাতে মেখে বসিয়ে দিব। তো এটা তো মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা সবাই জানে কীভাবে গরুর মাংস রান্না করতে হয়, এটা সবাই জানে। তো আমি এখন মাংসটা বসিয়ে দেব। আমি মাংস দিয়ে রান্না করব, হাই হিটে রান্না করব, তারপরে ঢাকনাটা উঠিয়ে এখন আমি একটু দেখে নেব। এর ভিতরে অলরেডি 15 থেকে 20 মিনিট পার হয়ে গিয়েছে, আর আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এই ফাঁকে লবণটাও দিয়ে দিয়েছি, কারণ আজকে একটু অন্যরকম ঝামেলা বলতে গেলে, একদিকে তো মাথা নষ্ট হওয়ার মতো অবস্থা, নাই কারেন্ট, তারপরে নাই পানি, সামান্য পরিমাণে পানি আমি ধরে রাখতে পারছি, ওই পানিটা দিয়ে আর কি কোনো রকমে 2টা তরকারি রান্না করব। আর একটু ডাল রান্না করতে হবে, আমাদের বাড়িতে আমাদের বাসায় আর কি ডাল ছাড়া কেউ ভাত খায় না, তো প্রতিদিনই ডাল রান্না করতে হয়। তো এখন ডালটা একটু রান্না করতে হবে, এখন সামান্য পরিমাণে পানি রেখেছি, যার জন্য তরকারিতে লবণ দিতে আমি ভুলে গিয়েছিলাম, আমি এটা পরে দিয়ে দিয়েছি। আমার মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে, আমি আজকে আলু দিব এর ভিতরে সামান্য কয়েকটা, কারণ আলু দিলে গরুর মাংসটা খেতে একটু অন্যরকম স্বাদ হয়, ভালো লাগে খেতে। তো এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাতটা এখনও বলক আসেনি, মাত্রই বসিয়েছি, গরুর মাংসটা প্রায় কষানো শেষ, এখন আমি এর ভিতরে 2টা বড় সাইজের আলু দিয়ে দিব, আলু দিয়ে কিছুটা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে বসিয়ে দিব।
আমার ভাত অলরেডি বলক চলে এসেছে, আর এই যে এই পাতিলটাতে এক পাতিল আর কি পানি রাখতে পারছিলাম, আর এক জগের মতো রাখছিলাম, ওইটা দিয়ে আমি একটু একটু করে রান্না করে নেব। আর খাবার জন্য ওর বাবা যে পানিটা নিয়ে আসে বাইরে থেকে, সেই পানিটা দিয়ে আমি মাংস মানে যা যা ধোবার ওগুলো ধুয়ে নিয়েছি, আর পাতিলের পানিটা দিয়ে চাল ধুয়ে নিয়েছি। তো আমি গরুর মাংসের ভিতরে এখন গরম পানি করে রেখেছিলাম, সেইটা ঝোলের মতো দিয়ে দিলাম, একটু ঝোলঝোল করবো মাংসটা, তো একটু পানি দিয়ে দিলাম। এখন 10 মিনিটের মতো হাই হিটে জাল করে নিব, তারপরে মাংসটা নামিয়ে ফেলবো। আর এই মাংসটার ভিতরে একটু বেরেস্তা দিব, বেরেস্তাটা দিলে পরে মাংসের স্বাদটা অন্যরকম হয়। তো আমি এখন একটু পেঁয়াজ বেরেস্তা করে নিব, আর তেল সহকারে পুরোটাই আমি মাংসের ভিতরে দিয়ে দিব। আর এখন আমি ডাল রান্না করে অলরেডি ডাল রান্না করে ফেলেছি, কারণ এটা আমি দেখাতে পারি নাই, আপনাদের আগেও বলেছি, এই জন্য আমি ভীষণভাবে দুঃখিত, কারণ আজকে একটু ঝামেলার কারণে ভিডিওটা তেমন একটা ইয়ে করতে পারছি না আমি। তো আমার রান্না প্রায় অলরেডি শেষের দিকে, আমার এই ভিডিওটা করবেন, কারণ আমার এই ভিডিওগুলো থেকে আরও অনেক ভালো ভালো ইউটিউব ভিডিও আছে যারা ওগুলোই দেখে অভ্যস্ত। এই ফাঁকে এই ভিডিওগুলোর মধ্যে হয়তো আমার ভিডিও আপনাদের ভালো লাগবে, আবার হয়তো নাও লাগতে পারে, কিন্তু তারপরেও আপনাদের কাছ থেকে এই আশাটাই করব, আপনারা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলটাকে। তো আমি আর ভিডিওটা আজকে বেশি লম্বা করতে পারতেছি না, চাইলেও পারবো না, কারণ কারেন্ট নাই, এদিকে সব কিছু আজকে এলোমেলো হয়ে গিয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।